বেনিজির দেশের বাইরে চলে গেছে কিনা টাকা তুলে নিয়েছে কিনা সেটা অবগত নয় দুদক যদি টের পেয়ে থাকে প্রমাণ করার দায়িত্ব তাদের বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন দুদক মামলা করলে আদালত ঠিক করবে ম্যানেজারের গ্রেপ্তার হওয়া উচিত কিনা দুর্নীতিবাজদের সব তথ্য প্রধানমন্ত্রীর কাছে আছে দুর্নীতিবাজরা বিচারের আওতায় আসছে তবে দুর্নীতি লুটপাটের লিস্ট করলে বিএনপি নেতাদের নাম আগে আসবে বলে জানান ওবায়দুল কাদের আমি এইসব বিষয়ে যেহেতু আমি অবহিত নই আমি এটা আইনের এটা দুদক বলছে তারা সেটা প্রমাণ দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে কখন করবে জেলে পাঠাবে তো প্রক্রিয়ার মতো দিয়ে হবে